1976 সালে মধ্যশিক্ষা পর্ষদ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পাস মার্ক ছিল 34, কিন্তু 2015 সালে কোনো এক অজ্ঞাত কারণে এই পাস মার্ক করা হয় 30। এর কি কারণ কেউই জানে না। এটা চালু হয় 2018 থেকে। রাজ্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তের পরিবর্তন করা হচ্ছে, এটা করা হচ্ছে 33 মার্ক। একই সঙ্গে কোনো ছেলে মেয়ে অনুত্তীর্ণ হলে তার জীবনের একটা বছর নষ্ট হয়, তাই তিনটি বিষয়ে অনুত্তীর্ণ হলে তাকে বছর বাঁচা নামে এক সুযোগ দেওয়া হবে। 2 মাসের মধ্যে তাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে সুযোগ দেওয়া হবে। একটা বছর যাতে কোনো ছেলে মেয়ের জীবন থেকে নষ্ট না হয় তার জন্য বছর বাঁচাও নামে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশ্নপত্রের জন্য 3 সেট করে কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র করা হবে। বৃহস্পতিবার শিক্ষা দপ্তরের উদ্যোগে এক অভিযোজন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। পশ্চিম জেলার শিক্ষা আধিকারিক, বিদ্যালয় পরিদর্শক, প্রধান শিক্ষক শিক্ষিকা পরীক্ষা নিয়ম করা এই অভিযোজন অনুষ্ঠানে অংশ নেয়। এখন থেকে পরীক্ষার নম্বর দেওয়া হবে অনলাইনে। তাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। রয়েছে উপস্থিতি অনুযায়ী জন্য বিশেষ নম্বর, ইন্টারনাল নম্বর 20কে এইভাবে ভাগ করা হয়েছে। প্রত্যেক পড়ুয়াকে তৈরি করে দেওয়া দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের। এক্ষেত্রে প্রশ্নপত্র সবচাইতে গুরুত্বপূর্ণ। স্ট্যান্ডার্ড প্রশ্নপত্র তৈরি করার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। সমাজে শিক্ষক শিক্ষিকাদের সম্মান বাড়ছে, সেই দায়িত্ব নিয়ে কাজ করছে সরকার, কিন্তু সকলকে সহযোগিতা করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। স্বচ্ছভাবে কাজ করার পরামর্শ দেন তিনি। কারণ সবকিছু একদম ট্রান্সপারেন্ট হতে হবে, এবং আমি অনুরোধ করবো আপনাদের এই আজকের পরে আপনারা সুন্দর করে হাফ ইয়ারলি পরীক্ষা, তত বছর একটু প্রবলেম হতে পারে, যখন এনুয়াল হবে তখন আবার ওয়েবসাইট থাকবে, আপনারা যে কোশ্চেন তৈরি করবেন সেটা কিন্তু ওয়েবসাইট থাকবে, মডেল দেখে দেখে আপনারা কোশ্চেন করবেন প্রথম থেকে, যাতে অর্থাৎ থ্রি আমরা কি, থ্রি যে ছেলেটা আজকে পড়ছে সে আমাদের টার্গেটটা দেখুন, থ্রি যে ছেলেটা পড়ছে সে যখন মাধ্যমিক পরীক্ষা দেবে 100% পাশে যাবে। কিন্তু ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তোমার প্রতিশ্রুতি তুমি রূপায়ণ করো, এই দাবিতে সোচ্চার বামপন্থী যুব সংগঠন DYFI। এই প্রতিশ্রুতি রূপায়িত হচ্ছে না বলে ফের দাবি তুলছেন। সময় অতিবাহিত হয়েছে, এবার পালা বাস্তবায়নের। নিয়ম পদ্ধতি না মেনে নিয়োগ করা হচ্ছে পছন্দের লোকদের। সরকার যাতে দায়িত্ব প্রতিপালন করতে এগিয়ে আসে। বৃহস্পতিবার টাউন হলে DYFI রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত রাজ্য কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিরোধী দলনেতা মানিক সরকার। রাজ্যের মানুষ দৃঢ় আশা নিয়ে রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠা করেছিল, কিন্তু নয়া সরকার প্রতিষ্ঠার পর দিনের পর দিন শিক্ষাক্ষেত্রে কালিমালিপ্ত হচ্ছে। যার উদাহরণ ইকফা বিশ্ববিদ্যালয়ের ঘটনা। ইকফা বিশ্ববিদ্যালয়ে 2 ছাত্রগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল, নারী ঘটিত কারণে ইকফা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছিল। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার নেতৃত্বে NSY এর এক প্রতিনিধি দল বুধবার ইকফা বিশ্ববিদ্যালয়ে যায়। প্রতিনিধি দলের সদস্যরা কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে কলেজ থেকে বহিষ্কার করে দেওয়া 10 জন ছাত্রের সাথে কথা বলে। তাদের সাথে কথা বলে জানা যায় ঘটনা ঘটার পর তাদের সাথে খুবই খারাপ আচরণ করা হয়েছে, তাদেরকে খাবার পর্যন্ত দেওয়া হয়নি। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন প্রদেশ NSY এর সভাপতি রাকেশ দাস। তিনি জানান এই রাজ্যে বহির রাজ্যের কোনো ছাত্র আক্রান্ত হলে বহির রাজ্যে পাঠরত এই রাজ্যের ছাত্রদের উপর আক্রমণ করা হয়। এই ঘটনা নতুন নয়, 2009 এবং 2012 সালে 2-2 বার এই ঘটনা ঘটেছিল। কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাকেশ দাস দাবি জানান ঘটনার সাথে যুক্ত ছাত্রছাত্রীদের চিহ্নিত করে অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করা হোক। এই দিনের সাংবাদিক সম্মেলনে 2017 সালের 12 মে রহস্যজনকভাবে মৃত্যু হওয়া মহিলা পলিটেকনিক কলেজের ছাত্রী আনোয়ারা চৌধুরীর হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন তোলেন রাকেশ দাস। তিনি এই দিনের সাংবাদিক সম্মেলন থেকে রাজ্য সরকারের নিকট আবেদন জানান আনোয়ারা চৌধুরীর হত্যাকাণ্ডের সাথে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। সাংবাদিক সম্মেলন রাজ্যের 2টি ছাত্র ইস্যু নিয়ে, গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা এখানে আপনাদের সামনে এসেছি। এ রাজ্যের মানুষ সবাই একটা দৃঢ় আশা নিয়ে এ রাজ্যের মধ্যে নতুন একটা সরকারকে প্রতিষ্ঠা করেছিল 2018 সালের বিধানসভা নির্বাচন। তদুপরি দেখা গেল এ রাজ্যে নতুন সরকার আসার পর রাজ্যের আইন শৃঙ্খলা যেরকম অবনীত হচ্ছে, শিক্ষাক্ষেত্রে সেরকমভাবে দিনের পর দিন শিক্ষাক্ষেত্র কলুষিত হচ্ছে। তারই নিদর্শনস্বরূপ
রাজ্যের অভিভাবক মণ্ডলী, সাংবাদিক জগৎ প্রত্যেকে দেখতে পেয়েছেন যে গত দুদিন আগে রাজ্যের একটি বেসরকারি কলেজ ইউনিভার্সিটি ইকফাই বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছিল, এই রাজ্যের বহু অভিভাবক জনগণের কাছে জানা নেই যে আসল ঘটনাটা কী হয়েছিল। ত্রিপুরা যারা স্টুডেন্টরা এখানে পড়াশোনা করছেন তাদের উপরে আক্রমণ করলে ওইখানে আমাদের ছাত্রদের উপর আক্রমণ করা হয়, সেই ঘটনা আজকে নতুন নয়, 2009-2012 দুইবার হয়ে গেছে। কিন্তু কলেজ কর্তৃপক্ষের কোনো উদাসীনতার কোনো হেলদোল নেই, একের পর একে এরকম ঘটনা হয়ে যাচ্ছে। তো তাই আমরা তার তীব্র লিঙ্গ এবং দিকাদের এবং উপযুক্ত যারা এই সংঘর্ষের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীরা তাদেরকে প্রতিশোধ তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, কারণ সেখানে আমরা রাজনীতি করতে আসিনি, রাজনৈতিক চরিতার্থ আমরা সেখানে লাভ করতে আসিনি, আমরা ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা কালকে গিয়েছিলাম, কথা বলেছিলাম এবং তারা উদ্বিগ ঘরে ফিরে যাওয়ার জন্য। আমরা রাজ্যের একজন নাগরিক হিসাবে আমরা সংগঠনের তরফ থেকে আমরা তাদেরকে আহ্বান রিকোয়েস্ট করেছি তাদেরকে এই ত্রিপুরা স্টে করার জন্য। তারা বলছে না, উই আর লিভিং দিস স্টেট, তারা এই স্টেট থেকে লিভ করতে চাই। বারবার তাদেরকে আমরা রিকোয়েস্ট করার পর তারা বলতে পারলো এই ঘটনাটা এই রাজ্যে তারা পড়াশোনা করতে পারবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডক্টর বি আর আম্বেদকর মেমোরিয়াল টিচিং হাসপাতালের কর্মচারীদের বেতন ভাতা ও বিভিন্ন আনুষঙ্গিক আর্থিক সহযোগ সুবিধা সহ মোট 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার ধর্ণা প্রদর্শন করল ত্রিপুরা মেডিকেল এবং নার্সিং কলেজ কর্মচারী সংঘ। ত্রিপুরা মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে এই ধর্ণা প্রদর্শন করা হয়। দুপুর 1:30 থেকে 2 পর্যন্ত অর্থাৎ টিফিন বিরতির সময় এই ধর্ণা প্রদর্শন করা হয়। ত্রিপুরা মেডিকেল এবং নার্সিং কলেজ কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক রাজেশ দাস জানান, তারা তাদের সমস্যাগুলি নিয়ে বহুবার ত্রিপুরা মেডিকেল কলেজ পরিচালনার দায়িত্বে থাকা সোসাইটির সাথে আলোচনা করেছেন কিন্তু কোনো কাজ হয়নি, তাই এই দিন তারা বাধ্য হয়ে ধর্ণা প্রদর্শন করেছেন বলেও জানান। পাশাপাশি তিনি 5 দফা দাবিগুলি তুলে ধরেন। দেখুন, আমাদের ত্রিপুরা মেডিকেল কলেজে কর্মরত প্রায় 500+ কর্মচারীরা আমাদের বিভিন্ন ন্যায্য পাওনা থেকে আজকে প্রায় দীর্ঘ অনেক বছর যাবত আমরা বঞ্চিত হয়ে আসছি। সোসাইটির কারে আমাদের কর্মচারী সংগঠনের পক্ষ থেকে বারবার আমরা সেই দাবিগুলি পেশ করেছি, বিশেষ করে সপ্তম বেতন কমিশন হারে যে বেতন কম চালু করা, অনেকে 10 পেরিয়ে আজকে 13-14 হয়ে গেছে, তাদের যে প্রমোশন অথবা আপগ্রেডেশনের ব্যবস্থা এখনও অবধি করা হয়নি, সেগুলি যাতে অতিসত্বর করা হয়। আর তাছাড়া এখানে যে অনেক প্রায় নার্সিং স্টাফ সহ প্রায় 150-200 স্টাফ হবে যারা ফিক্সড পেতে আছে, তা প্রথমে আমাদের 75% বেসিকের 75% যেটা রাজ্য সরকারের হারে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে তাদের সেই হারে না দিয়ে একটা মজিমাফিক একটা বেতন ভাতা দেওয়া হয়। তো আমরা দাবি করেছি যে আগের যে সিস্টেমটা সেটা চালু করার জন্য এবং 75% হারে যাতে নার্সিং স্টাফরা পায়। আর এছাড়া যারা অন্যান্য ডিপার্টমেন্ট ও অন্যান্য কর্মচারীরা আছে ফিক্সড পেতে, তারাও তাদের বেতন থেকে বঞ্চিত আছে। এছাড়া গ্রেচুইটি, মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্ট সবগুলিতে আমরা যে একটা সিস্টেম ছিল সেই সিস্টেমটাকে নষ্ট করা হয়েছিল বিগত বাম আমলে। তো আমরা বারবার নতুন জন সরকার গঠন হওয়ার পর যে নতুন সোসাইটি এসছে ওনাদের কাছে আমরা দাবি রেখেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত আমাদের দাবি পূরণ হয়নি। অনেকবার আমরা যোগাযোগ করেছি সংগঠনের পক্ষ থেকে, কোনো আশ্বাস না পেয়ে আজকে আমরা এই ধর্ণা প্রদর্শন করছি। কতক্ষণ ধর্ণা থাকবে আপনাদের? আমরা আজকে লাঞ্চ ব্রেকে করছি, কোনো ডিউটি হ্যাম্পার না করে আমাদের যে টিফিন আওয়ার আজকে আমরা টিফিন আওয়ার ক্যান্সেল করে আমরা নিজের থেকে আজকে এই যে আধা ঘন্টা আমরা ধর্ণা প্রদর্শন করব। আমাদের যে হাসপাতাল বা কলেজের যে স্বাভাবিক পরিষেবা সেটা নির্যাত সিস্টেমে আছে, চালু আছে, এতে যাতে রোগীর বা পরিজনদের কোনো হ্যাম্পার না হয় সেই সিস্টেম আমরা রেখেছি। আপনারা মূলত কোন কোন ডিপার্টমেন্টের স্টাফ রয়েছেন? আমরা এখানে হাসপাতালে যে বিভিন্ন স্তরে যে নন টিচিং মানে অশিক্ষক কর্মচারী 500-600 আমরা কর্মচারীরা আছি, তাছাড়া নার্সিং কলেজে নার্সিং ফ্যাকাল্টিরা আছে, আমরা সবাই আজকে এখানে সমবেত হয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বন আইন 2006 অনুযায়ী যে সমস্ত জনজাতি এবং পরম্পরাগত বনবাসীর জমির পাট্টা পেয়েছিলেন কিংবা পাট্টার জন্য আবেদন করেছিলেন তাদের একটা বড় অংশকে নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যেই গন্ডাছড়ায় 25,000 পরিবারকে উচ্ছেদের জন্য প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন ত্রিপুরা ল্যান্ড রাইটার্স প্রোটেকশন মুভমেন্ট কমিটির কনভেনার অঞ্জন শুক্ল বৈদ্য। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে
পরিপ্রেক্ষিতে ত্রিপুরা ল্যান্ড রাইটস প্রোটেকশন মুভমেন্ট কমিটি আগামী 31 আগস্ট গন্ডাছড়ায় বিক্ষোভ মিছিল সংগঠিত করবে। একই সঙ্গে এসডিএম এর কাছে গণডেপুটেশন প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন দফা দাবি সনদ মহকুমা শাসকের কাছে তুলে দেওয়া হবে বলে জানান কমিটির কনভেনার অঞ্জন শুক্ল বৈদ্য। কিন্তু আমরা লক্ষ্য করলাম কিছুদিন আগে ত্রিপুরার প্রায় 64,257 জনকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, বনে যারা বসবাস করে তাদেরকে উচ্ছেদের নোটিশ, এবং যেটা বন আইনের সম্পূর্ণ পরিপন্থী। এই 2006 বন আইনে বলা হয়েছে যে যারাই বনে বসবাস করে তাদেরকে 25 কানি করে জমির পাট্টা দিতে হবে, এবং যদি কাগজ নাও থাকে তাহলেও তাদেরকে কোনো বন থেকে উচ্ছেদ করা যাবে না। এবং আমরা লক্ষ্য করছি সেটা এই যে আবেদনগুলো বাতিল করা হয়েছে বিগত বাম আমলে, কিন্তু এই বাতিল আবেদনগুলোকে বাতিল যাদেরকে করা হয়েছে তাদের পক্ষে কোনো আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে নিয়ম আছে যে গ্রামসভাতে সেটা নিয়ে আলোচনা হবে, তাদেরকে নোটিশ দেওয়া হবে। অস্থির পরিবেশ সৃষ্টি করার যে চক্রান্ত চলছে সেটার প্রতিবাদে আজকে আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে সবাইকে জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আন্তঃ অফিস ক্রীড়া এবং বিনোদন সংস্থার উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতার সূচনা হলো বৃহস্পতিবার। এই প্রতিযোগিতা চলবে আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত। এই আসরে সিঙ্গেলস এ 52 জন অংশ নিয়েছে, ডাবলস এ 19টি দল অংশগ্রহণ করেছে। অত্যন্ত জনপ্রিয় খেলা। ইতিমধ্যে এই খেলা থেকে জাতীয় স্তরে ভালো ফলাফল করেছে রাজ্য দল। দাবি উঠেছে জাতীয় স্তরের আসরে আরো বেশি করে দল পাঠানোর। চতুর্থতম ইভেন্টের আসর শুরু হয়েছে। আগামী 8 সেপ্টেম্বর হবে সাঁতার প্রতিযোগিতা, হবে উমাকান্ত সুইমিং পুলে। 27 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত হবে সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিভিন্ন দপ্তরের কাজ করার মধ্য দিয়ে যে এক ঘেয়ামি চলে আসে তা দূর করতে প্রতি বছর কর্মচারীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে আন্ত অফিস ক্রীড়া এবং বিনোদন সংস্থা। ভালো পরিষেবা প্রদান এবং প্রতিভার বিকাশ ঘটানোর চেষ্টা করা হয় বলে জানান সাধারণ সম্পাদক স্বপন ঘোষ। পুরাতন মহাকরণ ভবনের শিক্ষা দপ্তর বিনোদন সংস্থার কার্যালয়ে এই ক্যারাম প্রতিযোগিতার সূচনা হয়। আজকে আমরা আন্ত অফিসের ক্যারাম প্রতিযোগিতা, একটি অত্যন্ত জনপ্রিয় প্রতিযোগিতা আমরা শুরু করছি, যেটা আজ থেকে শুরু হয়ে আগামী 7 তারিখ পর্যন্ত চলবে। সিঙ্গেলসে 52 জন অংশ নিয়েছে এবং ডাবলসে 19টা টিম সেখানে আমাদের অংশগ্রহণ করেছে। মহিলাদের সংখ্যাটা আমরা এখন বলতে পারছি না, কারণটা আমরা স্পটে পিকচারটা করব। তো অত্যন্ত জনপ্রিয় খেলা। আমাদের রাজ্যের কিছু খেলোয়াড় আছেন যারা সর্বভারতীয় স্তরে ভালো রেজাল্ট করেছেন, আমরা তাদের একটা দাবিও রয়েছে আমরা তাদের সর্বভারতীয় স্তরে দেখে পাঠাতে পারি। এবং আমাদের যে টুর্নামেন্টগুলি হচ্ছে তার মধ্যে এটা চতুর্থ ইভেন্ট। আমরা আগামী 8 তারিখে আমরা সাঁতার প্রতিযোগিতা আমরা করবো উমাকান্ত সুইমিং পুলে, তারপরে আমরা 27, 28, 29, 30 আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত করব। আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ললিত মরিয়া, জেনারেল ম্যানেজার গেইল, উনি সময় দিয়েছেন, আজকে টুর্নামেন্ট ওপেন করেছেন, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আম ললিত মরিয়া, আই এম ইনচার্জ অফ গেইল লিমিটেড ইন আগরতলা হিয়ার, অ্যান্ড আই ফিল ভেরি অনার্ড অ্যান্ড প্রিভিলেজ টু বি প্রেজেন্ট হিয়ার টুডে অ্যাজ আই বিন ইনভাইটেড টু ইনাগুরেট দিস ফাংশন টুডে বাই শ্রী স্বপন ঘোষজি। So this is a very good initiative. In fact, when last year I came to know about that, there's an inter-office sports and culture association is working in Agartala, and they are organizing very different kinds of sports activities in the Bureau Report, Khabar Tripura. ফের চিকিৎসায় গাফিলতির কারণে শিশুর মৃত্যুর অভিযোগ উঠল রাজধানীর আইজিএম হাসপাতালের বিরুদ্ধে। বৃহস্পতিবার আইজিএম হাসপাতালে মৃত্যু হয় সদ্যজাতের। এই ঘটনায় পশ্চিম থানায় মামলা দায়ের করেছে মৃত শিশুটির পরিবার। হাসপাতালের কর্মরত স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারণেই এই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ আত্মীয় স্বজনের। জানা গেছে গত 25 আগস্ট প্রসব বেদনা নিয়ে আইজিএম এ ভর্তি হন বট্রপুকুরের নবমিতা চৌধুরী। সেদিন সিজার হয় তার। জন্মের পরে সদ্যজাতের অবস্থার অবনতি
অগ্রগতি ঘটলে আইসিইউতে স্থানান্তর করা হয়। 26 সেপ্টেম্বর শিশুটির অবস্থার উন্নতি ঘটলে পুনরায় আইসিইউ থেকে মায়ের কাছে আনা হয়। শিশুটিকে দেখভালের জন্য একজন স্পেশাল নার্স রাখে পরিবার। অভিযোগ, সেই শিশুটির অবস্থার অবনতি ঘটে বুধবার রাতে, অথচ স্পেশাল নার্স শিশুটিকে ঠিকঠাক দেখেনি বলে অভিযোগ। অবশেষে বৃহস্পতিবার ভোরে শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় স্পেশাল নার্স ঝুমুর দেবের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পশ্চিম থানায় মামলা দায়ের করে পরিবার। শিশুটির পিতা অপুদেব এই ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে। আমরাও দেখছি ঠিকঠাক আছে, তো এখন আনলাম রাত্রে, আমি তো রাত্র অব্দি মানে যখন আমি আসলাম রাত্রে ঠিক আছে, আমি আসলাম রাত্রে ঠিক আছিল, বাইরে গেছে তো সকালে আমার ফোন করছে আমার তাহলে আয়া বলো, আমি আইলাম আয়া দিয়ে না আইবি, এবার জিজ্ঞেস করলাম কিতাব হয়েছে, কইছে হ্যাঁ শ্বাসটান হ্যাঁ না আর কবে ভর্তি করছে না এই জন্য কবে ভর্তি করছে 25 তারিখ আজকে মানে কতদিন চলে আজকে তো কি মনে হয় আপনার কাল গাফিলতি এ বাচ্চাটা মারা গাফিলতি কি নাম আছে মার দুটোটাই না খাইছে, আর 10টার সময় আমি একবার সন্ধ্যার সময় করে গেছি, 10টার সময় করে গেছি, গেছি পরে আমি তাইনের পাইছি না কাছে, আমি অন্যরা জিগাইছি যে আমার যে ডিউটি করে নাচ কই কেড়া জানি চিনি না না কেড়া জানি কইছে, আমার তো খেয়াল করছে না, তারা কো জানগা জানগা এত রাত্র করে আইসেন জানগা, আমি আমি আয়া বসছি। এরপরে দিয়া তোমার রাত্রেবেলা আমি আয়া বসছি, বড় বাচ্চা মার দুটাই না খাইছে। লাস্ট কোন সময় দেখছিলেন বাচ্চার? লাস্ট আমি 10টার সময় দেখছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।